বাংলা চলচ্চিত্রের কিং খান হিসেবে পরিচিত নাম্বার ওয়ান তারকা শাকিব খান। সিনেমায় সফল হলেও সাংসারিক জীবনে কতটা সফল তা বলাটা কঠিন। একই অবস্থা জনপ্রিয় নায়িকা অপুর ক্ষেত্রেও। দুজনে গোপনে বিয়ে করে প্রায় 9 বছর কাটিয়ে দিয়েছে সবার অজান্তে। এরপর হঠাৎ ছেলের অধিকার ফিরে পেতে একটি বেসরকারি টিভিতে হাজির হন অপু, ফলে জানা যায় তাদের লুকিয়ে থাকা বিবাহিত জীবনের গল্প। গত এপ্রিল মাসে দীর্ঘ 9 বছর গোপনে বিয়ের খবর প্রকাশের পর সন্তান আবরাম খান জয় ও স্ত্রী অপুকে মেনে নিতে অপারগতা প্রকাশ করেন শাকিব। পরে অবশ্য গণমাধ্যমকে জানান পহেলা বৈশাখেই অপুকে ঘরে তুলে নেবেন। সেদিন একসঙ্গে গণমাধ্যম কর্মীদের সামনে শাকিব অপু পুত্র আবরামকে নিয়ে বেশ কিছু ছবিও তুলেছিলেন, কিন্তু এরপর আর তাদের একত্রে দেখা হয়নি। শুধুমাত্র ছেলের সঙ্গে দুজনের ছবি দুজনকে দেখা গেলেও শাকিব অপুকে আর একসঙ্গে দেখা যায়নি। অপু শাকিবের সঙ্গে সংসার করতে চান এ বিষয়টি বারবার বলে এসেছেন ঠিকই, কিন্তু সংসার করা হয়নি এখনও। শাকিবকে বিয়ের জন্য হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এদিকে পহেলা বৈশাখ পেরিয়ে গেলেও অপুকে নিজের বাড়িতে তোলেননি শাকিব খান। এদিকে অপুর হাসিমাখা কথার মধ্যে একটা কষ্ট লুকিয়েছিল তা বোঝাই গিয়েছিল, কারণ আসলেই শাকিব তাকে নিয়ে সংসার করতে চান না। ব্যাপারটি অস্পষ্ট থাকলেও বুঝতে দেননি অপু। তারপর ভক্ত সমর্থকরা সবসময় চেয়ে এসেছেন তাদের সংসারটি টিকে থাকে। শাকিব অপুর এমন মিলনের অপেক্ষায় যখন সবাই, তখনই গত নভেম্বরের শেষ দিকে শাকিবের পাঠানো ডিভোর্স লেটার তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেল। বিয়ের ঘোষণা বা বিয়ের খবর জানাজানি হলে দুজনে এবং তাদের একমাত্র সন্তানের একসাথে দেখা না গেলেও আলাদা আলাদাভাবে কিন্তু দুজনের সন্তানের সাথে দেখা গেছে বহুবার। এতে মনে হচ্ছে শাকিব অপুর সংসার যেন শুধু ছবিতেই শোভা পাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখনও চান সন্তানকে নিয়ে একসঙ্গে সংসার করুক শাকিব অপু। কদিন আগে এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানিও তার ফেসবুক স্ট্যাটাসে তাদেরকে এক হবার আহ্বান জানান। তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা সবার অজানা। আগামী 15 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সালিশের ঘোষণা দিয়েছে। সেখানে জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার টেকাতে শুনানি অনুষ্ঠিত হবে। সালিশের শুনানিতে হাজির হওয়ার জন্য এরই মধ্যে শাকিব অপুর কাছে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ডিএনসিসি মেয়রের সহকারী সৈয়দ আবু সালেহ বলেছিলেন, শাকিব অপুর ঘরে একটি ফুটফুটে সন্তান রয়েছে। তাছাড়া মানবিক কারণে দেশের জনপ্রিয় এই দুই তারকার সংসার রক্ষার চেষ্টা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আশা করছি কামিয়াবি হব। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।